আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অনেকদিন পরে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ফ্যামিলির একটা ছোটখাটো গেট টুগেদার প্লাস আমাদের ফার্মের একটা অ্যানুয়াল গেট টুগেদার ছিল এবং সারাদিন আমরা মোটামুটি বিজি ছিলাম, এই জন্য ওইভাবে আর সারাদিনে ভিডিও করা হয়নি। কিন্তু সন্ধ্যার পরে, মানে আমাদের ফাংশন শেষ হওয়ার পরে আমরা অনেক মজা করছি। আমরা আচার খেতে গিয়েছিলাম, তারপরে একটা মজাদার চামচুর মাখানো খাইছি, তারপরে ঝালমুড়ি মাখানো খেয়েছি এবং এই টাইমে আমাদের খুবই মজা হয়েছে। আমরা জায়গাটা ঘুরছি আশপাশে, মানে আমরা অনেক ফ্যামিলি মেম্বার, তো এই জন্য এতগুলো মেম্বার যখন একসাথে থাকে তখন সেই জায়গাটা মজা হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং এখানে মিনা ভাবি আমাদের জন্য স্টারলাইট কিনছে এবং সবাইকে সে গিফট করবে, বড়দের বুড়োদের সবাইকে সেই লাইটটা গিফট করতে চায়। এবং এই যে লাইটটা সে কিনছিল, লাইটটা কেনার পরে সে এখানে খুব এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছিল এবং তার ছবিটা কিন্তু খুবই সুন্দর আসছে, তাকে সুন্দর লাগছে। এই যে সে সবাইকে লাইট দিয়েছে এবং এই লাইটটা নিয়ে আমরা খুব মজাও করছি এবং সে হাঁটছে এবং এক একজনকে দিতে দিতে যাচ্ছে যে এই নাও তোমার লাইট, এই নাও তোমার লাইট। বাচ্চাদেরকে তো সে দিয়েছেই, বুড়োদেরকেও দিয়েছে। মিনা ভাবির স্টার লাইট পেয়ে আমরা সবাই অনেক খুশি। আমরা কিছুক্ষণ এটা নিয়ে, এটার মধ্যে একটা ঘন্টা টাইপের ছিল যেটা বাজছিল, আমরা কিছুক্ষণ এটা বাজালাম, এটা দিয়ে বুমেরাং করলাম। সবাইকে স্টার লাইট দেওয়ার পরে এখন মিনা ভাবি অ্যাটেম্প নিয়েছে যে সে আঙ্কেলকে স্টার লাইটটা দিবে। দিয়ে আজকে যেহেতু 25 তারিখ, আজকে ক্রিসমাস, সেই হিসাবে সে তাকে এটা উইশও করবে। তো এটা নিয়ে তা সে অ্যাটেম্প নিল, প্রথমবার অ্যাটেম্প নিল, সে ফিরে আসলো। সেকেন্ড টাইমও সে অ্যাটেম্প নিল, সে পারলো না। আমরা সবাই তাকে আগিয়ে দিয়ে আমরা পিছন থেকে পালায় চলে আসি, সেই জন্য সে আর যে আঙ্কেলকে উইশ করতে পারছে না। শেষমেশ আঙ্কেলকে আর দেওয়া হলো না। পরে মিনা ভাবির সামনে তুষার ভাইয়া চলে আসছিল আর তুষার ভাইয়ের অনেক লম্বা দাড়ি আছে, তো সবাই বলছিল যে তুষার ভাইয়া সাদা জামা অলরেডি পরে আছে। মিনা ভাবির একটা লাল মাফলার টাইপের ছিল, ওটা তাকে জড়ায় দিয়ে তার হাতে স্টার লাইটটা দিয়ে তাকে সান্টাক্লজ বানায় দিতে। তারপরে তাকে সান্টাক্লজ বানানো হলো, তাকে কিন্তু সুন্দর লাগছিল, তাকে আসলেই সান্টাক্লজের মতো লাগছিল। এরপর স্টার লাইট বিনিময় পর্ব শেষ হলে আমরা সবাই মিলে আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটা সম্পর্কে অন্যদের অনুভূতি কী সেটা সম্পর্কে আমরা সবার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, তাদের অনুভূতি কী, তাদের কেমন লাগলো। তো সবাই আমাদেরকে বললো একে একে, এই অনুষ্ঠানের আপনার অনুভূতি কী? আপনি ফার্স্ট, আপনি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম বছরে একবার করা উচিত। থ্যাংক ইউ। কে আচ্ছা চাচু, আজকে অনুষ্ঠানের অনুভূতি কী? খুব ভালো লাগলো। মেরি ক্রিসমাস টু ইউ অল। ওকে, থ্যাংক ইউ। চাচু তোমার অনুভূতি কি? কি অনুভূতি বলতে বলি তে? আমি তো বড় নেতা, আমার তো আগের থেকে সব দিয়ে দিবি বিড়িম যে যতটা মনে করেছিলাম তার থেকে ভালো হয়েছে। মাইক্রোফোন, মাইক্রোফোন এটা বহুত জ্বালাই দিতে পারিস, তোরা ব্লগে এডিট করে পারবি না আমার সাথে। চাচু বলো, র দিয়ে দেব। র দিয়ে দিবি? এটা তো র হবে, তাহলে তো আরো বলবো না। অনেক মজা লাগলো, এরম যাতে প্রত্যেক বছর হয়, বছরে দুইটা করে হয়, চারটা করে হয়, আরো ভালো। খাওয়া দাওয়া ভালো, পরিবেশ ভালো, সব ভালো। তোরা যা করতিস লাইটের জন্য তো মুখ কালো হয়ে যাচ্ছে, এটা হইলো প্রতি কি বলো? আজকে অনুষ্ঠানে ভালো, আমি তো দেরি করে আসছি, সুষ্ঠু সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য সৃষ্টিকর্তা থেকে অশেষ ধন্যবাদ, সেই সাথে ছোট কাকুকে ধন্যবাদ যাতে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে, সেও সুষ্ঠু সুন্দর ভাবে সৃষ্টিকর্তার কৃপা। দাদা আমি ধরে বলছি, এই অনুষ্ঠান প্রতি বছর একবার করে হোক,
এটাই আমার কথা অনুভূতি কি যাচ্ছে আপনার আচ্ছা খুব ভালো অনুষ্ঠান হয়েছে সবচেয়ে বড় কথা আমাদের যে প্রতিষ্ঠানের যে বড় মাথা ওনার মাথা গরম হয়নি একেবারে উনি খুব খুশি হয়েছে আমরাও খুব খুশি হয়েছি সবাই খুব খুশি হয়েছে মাথা গরম হয়নি এটার জন্য খুশি হয়েছেন আজকে এত বড় অনুষ্ঠানের আপনার অনুভূতি কি আমি কিছুক্ষণ ঝিমাইছি তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করেছি তারপরে কিছুক্ষণ গেম খেলছি তারপরে কিছুক্ষণ আবার খাওয়া দাওয়া করছি তারপরে আবার একটু পরে ঝিমাবো থ্যাংক ইউ আপনি যে এত সুন্দর আজকে বক্তব্য দিয়েছিলেন এটার জন্য আজকে আপনার অনুভূতি কি ফাটাফাটি আমি কখনো কল্পনাই করিনি এত সুন্দর একটা বক্তৃতা দিয়ে ফেলবো আমি আমার বক্তৃতা শুনেই নিজে টাশকিত এ থেকে আর কি শুনতে চান আপনারা থ্যাংক ইউ এই পরিবারের বড় বধূ আপনার অনুভূতি কি এত বড় অনুষ্ঠানের আপাতত কোনো অনুভূতি নাই সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে পেরেছি আমরা আজকে অনুষ্ঠানের তোমার অনুভূতি কি বাথরুম লাগছে আমার এইটা কিন্তু এইটা দিয়ে দিব কিন্তু র তোমার বাথরুম লাগছে এটা কিন্তু র চলে যাবে হ্যাঁ অনুভূতিটা বল অনুভূতিটা এতই মজার বা এতই আনন্দদায়ক যে আমার এখন ইস্যু চাপছে একদম ফুল রটা চলে যাবে তোমার অনুভূতি না তাহলে তো আমি এখানে এইভাবে বসবো কেন আমার একটা সুন্দর ভাবে একটা জায়গা ভালো ফেসে তোমার বাথরুম লাগছে এটা মাস্ট যাবে আমার শেষে যাবে যে এটার পরে হ্যাঁ এই আলো চালু জি ক্যামেরা কিন্তু অন হ্যাঁ কি বলো কি কি এদিকে কি ধরনের অনুভূতি তোমরা জানতে চাচ্ছ যে এত বড় একটা মিলন মেলা অনুষ্ঠান হলো এটার অনুভূতি কি তোমার অনুভূতি বলতে এটা তো বিরল বিরল এবং অভূতপূর্ব হ্যাঁ অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না বিষয়টা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান সাতক্ষীরাবাসী কখনো দেখেছে বলে আমার মনে হয় না আর অ্যাকচুয়ালি সাতক্ষীরা না এই আবার নতুন আবার করে কিন্তু অনুভূতি শেষ নেই আমার অনুভূতিটা অ্যাকচুয়ালি অনেক ব্যাপক দীর্ঘ 45 বছরের এই প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে এখানে এসেছে এখানে প্রতিটা পরিবার মনে হচ্ছে যে নিজেদেরই কেউ একজন পার্ট অফ মাই ফ্যামিলি হ্যাঁ তো এই অনুভূতি এবং এই যে সবার সাথে যে মিলন মেলা এটা প্রতি বছর কিংবা যদি প্রতি 3 বছর পর আবার থামো থামো আমি আবার বলছি অনুভূতি এখানে কি খালি অনুভূতিই বলতে হবে না আর কিছু বলার নেই তুমি তোমার অনুভূতি ছাড়া কি আর কোনো কোশ্চেন আছে হ্যাঁ কোশ্চেন কেমন লাগলো মানে তোমার কেমন লাগলো অনুষ্ঠানটা কেমন লাগলো অনুষ্ঠানটা কেমন লাগবে কেন আর কিছু নেই অনুষ্ঠান বাপুজো বেশি কথা বলছে এত কথা বলার কি আছে আচ্ছা অনুভূতি অনুভূতি তো অ্যাকচুয়ালি এটা নিজেদেরই একটা মিলন মেলার একটা অংশ আমি একজন অংশীদার তো অনুভূতি তো ব্যাপক এটা ভাষায় প্রকাশ করার মতো নয় হ্যাঁ তো খুবই ভালো লেগেছে পরিবেশ এবং খাওয়া দাওয়া এবং প্রতিটা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে প্রতিটা কর্মকর্তা কর্মচারী তাদের পরিবারের সাথে দেখা হয়ে অনুভূতিটা আসলেই অন্যরকম পারিবারিক রিলেশনশিপটা যেন প্রতিটা ব্যবসায়ীদের মধ্যে প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে যেন এই পারিবারিক রিলেশনশিপটা সবার মধ্যে থাকে এটা নিয়ে আমারও অ্যাকচুয়ালি আশা এবং আমার বাবারও সেই আশাটা ছিল সেটাই এখানে পরিপূর্ণতা পেয়েছে ধন্যবাদ রুকো যারা সবার করো আর মনে অনেক দুঃখ কেন সচিন কান্না পাচ্ছে কেন তোমাদের অনুভূতি ব্যক্ত করছে যে স্বামী স্ত্রীর কেন এত দুঃখ আমার স্ত্রী অনেক খুশি স্বামীর দুঃখ সামনে অনেক ভালো দিন আসছে আমাদের দুঃখ করি যেন কামাই রোজগার করে দুটো বাচ্চারে চালাইতে পারি এই অনুভূতিটা সবসময় যেন সুখের হয় ভালো থাক তাহলে ধন্যবাদ আমাদের অডিয়েন্সের সবার কাছে কি তোমার এটা দোয়া চোখে একটু ড্রপ দিয়ে দেবো নাকি টিয়ার ড্রপ জিজ্ঞেস অনুভূতি এই যে কত বড় অনুভূতি সহানুভূতি চাচি আপনি কি নিচ্ছ কেন আপনি কি কিছু বলতে চান আপনার জামাই সম্পর্কে হোপলেস কিছু বলার নেই থ্যাংক ইউ ভেরি মাচ তোমার ওই যে ও কি বলবে ওকে বলো ওই যে অনেকগুলো মাইক সহধর্মিনীর সম্পর্কে কিছু বলতে চাও হ্যাঁ এই অনেকগুলো আমার
জীবনের অনেক বড় অনুভূতি তার সাথে মিশ্রিত হয়ে আছে। এই অনুভূতি মরার আগ পর্যন্ত থাকবে। এই দোয়াই আপনারা সবাই আমার জন্য করবেন আর আমার বেটার হাফের জন্য করবেন, ঠিক আছে? আর না, অনেক হয়েছে, জানি তো আমি একটা অনেক ফেমাস জানি। ওকে স্যার, আসসালাম আলাইকুম। ঠিক আছে, আপনারা ঠান্ডা হন। ওকে স্যার, আসসালাম আলাইকুম। এখন ওই আজকে অনুষ্ঠানে তোমার অনুভূতি কি হবে? হ্যাঁ হ্যাঁ বলছি, এরপরে অনুভূতি খুব ভালো, খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটা শেষ হলো, শুরুটাও খুব সুন্দর হলো, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, দুপুরে খাওয়া দাওয়া, সকালের নাস্তা, বিকালে পিঠা, সবই সবই খুব ভালো ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আজকের অনুষ্ঠানের অনুভূতি কি আপনার? ভালোই হয়েছে, সব কিছু ঠিকঠাক মতন হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। থ্যাংক ইউ। কাম সান্তা ক্লজকে দেখা ভাবি, আপনার আজকে অনুভূতি কি? যে আমি খুব এনজয় করেছি, চানাচুরটাও খুব ভালো ছিল। নেক্সট টাইম আশা করি আমি সব গেম জয় বাংলা। আপনার অনুভূতি কি আজকে অনুষ্ঠানের? আজকে অনুষ্ঠানের অনুভূতি কি যে এত বড় মিলন মেলা? অনেক সুন্দর একটা অনুষ্ঠান ছিল, আমার অনেক ভালো লেগেছে অনুষ্ঠানে পার্টিসিপেট করে। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, সবচেয়ে বড় বিষয় আমাদের যে শ্রদ্ধেয় অকাম্মার ঢেকি তাসনিয়া মুজাফফর, এর যে মাথা ঠান্ডা ছিল আর তারপরে তার শারীরিক অসুস্থতা সহ সে অনুষ্ঠানে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে পেরেছে, এজন্য আমি তার প্রতি আমি কৃতজ্ঞ। তাকে আমি শুভেচ্ছা জানাই। তারপরে অনুষ্ঠানে সব কিছু ভালো ছিল, সবচেয়ে মজার বিষয় অনুষ্ঠানে আমার অনেক দায়িত্ব ছিল। প্রথমে আমি ফটোগ্রাফারের দায়িত্ব পাই, তারপরে সেটা প্রমোশন হয়ে উপস্থাপনার দায়িত্ব পাই, সেটা মেজো ফুপির জন্য আমি সকালবেলা বেঁচে যাই। মেজো ফুপি 15 মিনিট লেটে অনুষ্ঠানে পৌঁছাইছে, এটার জন্য দাদা বলছে আর উপস্থাপনা করা লাগবে না, আমি নিজেই করতেছি, এটার জন্য মেজো ফুপিকেও অশেষ ধন্যবাদ। তারপরে দেখি আমার চেয়েও ভালো ক্যামেরাম্যান ছিল সেখানে, আমার আর ছবিও তোলা লাগেনি। সবচেয়ে মজার বিষয় ছিল দুপুরবেলা আমি 3টা রোস্ট খাইছি, এই জন্য দুঃখের বিষয় আমি খাসির গোশটা সেভাবে খাইতে পারিনি, 3 পিস মতন খাইছিলাম। আর বলে আসছি রাতে যদি খাসির গোশটা দেয় এটা আমি খুশি হব। আর তারপরে সব মিলে অনুষ্ঠান অনেক সুন্দর ছিল, বা ফ্যামিলির সবাই আসছে, তাদের সাথে দেখা হয়েছে, সব দিক থেকে অনেক হাসি খুশি, এইটাই আর কিছু না। আর তাছাড়া ছোটো চাচু যা বলার বলেই দিছে তার অনুভূতিতে, মানে সে যা বলতে চাইছে সেটাই আসলে সব কিছুই, সে সব কিছুই বলে ফেলছে, এখানে আমার আর কিছু বলার নাই। জি, আসসালামু আলাইকুম।